নমস্কার বন্ধুরা, আলপনা সংসারে সবাইকে স্বাগত। এখন যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে জীবন ঠান্ডা রাখার জন্য আজকে আমি নিয়ে এসেছি তিন রকমের ঠান্ডা ঠান্ডা শরবত। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার এই ভিডিওটি। তো আজকে আমি রান্নাঘরে বানাবো না, আজকে আমি আলাদাভাবে উঠোনে আমি বাড়ির বানিয়ে নেব, যেহেতু আমার বান্ধবী এসেছে, বান্ধবীর মেয়ে, তাই সবাই মিলে আজকে আমি উঠোনে ভিডিওটা বানিয়ে নেব। নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আপনারা চাইলে আমাদেরকে ইনস্টাগ্রামও ফলো করতে পারেন। থ্যাংক ইউ। তরমুজের শরবত বানানোর জন্য এখানে নিয়েছি আমি একটা তরমুজ। তরমুজটা এখন আমি কেটে নিচ্ছি। এখানে আমরা তরমুজ কিনলে দাদা ভাইরা একটু কেটে দেয়, যাতে পাকা আছে কি না ওরা চেক করে দেয়, তার জন্য এখানে একটু কাটা আছে। একটা বটি আর তরমুজটা আমি কেটে নিচ্ছি। এভাবে আমি পিস পিস করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা গ্রেটার, আমার বান্ধবী এই গ্রেটারের সাহায্যে তরমুজগুলো গ্রেট করে নেবে। একটু গ্রেট করে নিয়ে তো আমি বেলটা ভেঙে নিচ্ছি। বেলের শরবত বানানোর জন্য এখানে নিয়েছি একটা বেল পাকা, বেলটা এখন আমি ফাটিয়ে নিচ্ছি। এই বেলটা একেবারে গাছ পাকা, আপনাদের দাদা ভাই আজকে নিয়ে এসেছি। এখানে একটা চামচ নিয়েছি, চামচের সাহায্যে এভাবে ছাড়িয়ে নিচ্ছি, এভাবে ছাড়িয়ে নিতে হবে। বেলের যে পাল্প আছে এভাবে বের করে নিতে হবে। তরমুজটা খুব ভালোভাবে গ্রেট করা হয়ে গেছে, আর এই কাজটা আমার বান্ধবী খুব ভালোভাবে করে নিয়েছে। এটা এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখানে নিয়েছি ঠান্ডা ফ্রিজের জল, আর এই যে বেলের পাল্পটা বের করে রেখেছিলাম এটা হাতে করে আমি মেঠে নিচ্ছি। পরিমাণ জল দিয়ে দিচ্ছি। কাঁচা আমি শরবত বানানোর জন্য এখানে আমি 100 গ্রাম একটা কাঁচা আম পেস্ট করে নিয়েছি। আর নিয়েছি কিছুটা পরিমাণ পুদিনা পাতা, এটা আমি পেস্ট করে নিয়েছি। এখন আমি আমের পাল্পটা দিয়ে দিচ্ছি। তারপর দিচ্ছি কিছুটা পরিমাণ জল। আর এখানে যে আমি পুদিনা পাতাটা পেস্ট করে রেখেছিলাম এখন আমি দিয়ে দিচ্ছি। আর একটু জল লাগবে। এই বাটিটা ধুয়ে আমি দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি না, এখানে যেহেতু ঠান্ডা জল আছে। হয়ে গেছে,
আমি বেলের শরবতটা ছেঁকে নিচ্ছি। এভাবে ছেঁকে নিলে খাবার সময় মুখে লাগে না। আর একটা চামচ নিয়েছি, চামচের সাহায্যে এভাবে একটু করে নিতে হবে, তাহলে সহজে পাল্পটা বেরিয়ে যাবে। হয়ে গেছে, এগুলো এখন আমি ফেলে দিচ্ছি। এখন আমি আমের শরবতটা ছেঁকে নিচ্ছি। এটা এভাবে ছেঁকে নিতে হবে, খাবার সময় মুখে লাগবে না। এখন আমি তরমুজের জুসটা যে বানিয়ে রেখেছিলাম এটা ছেঁকে নিচ্ছি। এটা এভাবে ছেঁকে নিতে হবে। এই জুসটা খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো। এভাবে একটু নেড়ে ছেঁকে নিতে হবে। এই জুসটা ছেঁকে নেওয়া হয়ে গেছে, এখন এগুলো আমি ফেলে দিচ্ছি। এখন আমি আমের শরবতটা বানিয়ে নিচ্ছি। এখানে দিচ্ছি গুঁড়ো চিনি, আপনারা এমনি চিনিও দিতে পারেন, 2 টেবিল চামচ। খেয়ে দেখবেন কতটা মিষ্টি হয়েছে, সে অনুযায়ী আবার দেবেন। আর দিচ্ছি স্বাদ অনুযায়ী সিন্দুক লবণ। সিন্দুক লবণ খাওয়া কিন্তু শরীরের পক্ষে আমাদের খুব ভালো। আর দিচ্ছি স্বাদ অনুযায়ী বিট লবণ। বিট লবণ দিলে খেতে খুব টেস্টি হয়। এভাবে একটু গুলে নিচ্ছি। কাঁচা আমের শরবত আমার রেডি। এখন আমি তরমুজের শরবতটা বানিয়ে নিচ্ছি। এখান দিচ্ছি, যেহেতু তরমুজ নিজে থেকে একটু মিষ্টি থাকে, তো সেই অনুপাতে আমি দিচ্ছি 2 টেবিল চামচ চিনি গুঁড়ো। আর দিচ্ছি স্বাদ অনুযায়ী সিন্দুক লবণ। আর দিচ্ছি স্বাদ অনুযায়ী বিট লবণ। আর দিচ্ছি একটু পাতি লেবুর রস। এটাও এভাবে একটু মিশিয়ে নিতে হবে। আমি বেলে শরবতটা বানিয়ে নিচ্ছি। এখানে দিচ্ছি গ্রেট করা গুড়। বেলের শরবতে গুড় দিলে খেতে খুব ভালো হয়। বেলে যেহেতু নিজস্ব একটা মিষ্টি থাকে, তো স্বাদ অনুযায়ী দেবেন। গুড় দিয়ে বেলের শরবত খেলে লু লাগে না, তার জন্য এখানে আমি গুড় ব্যবহার করছি। আপনারা গুড় যদি অপছন্দ করেন তো চিনিও দিতে পারেন। আর দিচ্ছি কিছুটা পরিমাণ পুদিনা পাতা। দিচ্ছি স্বাদ অনুযায়ী সিন্দুক লবণ। আর দিচ্ছি স্বাদ অনুযায়ী বিট লবণ। আর দিচ্ছি একটু পাতিলেবুর রস। এটাও আমি এভাবে মিশিয়ে নিচ্ছি। গুড় আর নুন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমার এখানে 3 রকমের শরবত রেডি হয়ে গেছে।
এখন আমি আমের শরবতটা সার্ভ করে নিচ্ছি। তরমুজের শরবতটাও দিয়ে দিচ্ছি। এখন আমি বেলের শরবতটাও সার্ভ করে নিচ্ছি। এখন আমি বেলের শরবতটাও দিয়ে দিচ্ছি। এখানে আমি গার্নিশের জন্য একটা উদিনা পাতা দিয়ে দিচ্ছি। আমার তিন রকমের শরবত রেডি হয়ে গেছে। এ গরমে এইভাবে বাড়িতে শরবত বানান। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। কেমন হয়েছে? ভালো লাগছে খেতে? দারুন, জীবনটা ঠান্ডা হয়ে যাচ্ছে।